আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঈদ করানাচ্ছে দোরগোড়ায়, আর কদিন পরেই ঈদ, নানা রকম মাংস রান্না হবে নিশ্চয়ই। এবার হয়তো আপনারা ভাবছেন নতুন কি করা যেতে পারে, তার সমাধান দেব আমি। আপনাদের আজ এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা ছোট বড় সকলেই সমানভাবে পছন্দ করবে। চিকেন রান্না হবে, যা এখন পর্যন্ত কেউ করেনি এমনভাবে। এই রান্নাটি তৈরি করে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন। এই রান্নাতে একটি বিশেষ ব্যাপার, পেঁয়াজের কোনো ব্যবহার হবে না। আপনারা ভাবতে পারেন চিকেনের এই রান্নাতে পেঁয়াজ দিলাম না, পেঁয়াজ ভাজাও দিলাম না, কেমন হবে? ঘ্রাণ ভালো হবে তো, টেস্ট হবে তো? আপনারা সব প্রশ্নের সমাধান পাবেন এই রান্নাটি পুরো দেখার পর। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের রান্না শুরু করছি। এখানে আমি সোনালি মোরগ নিয়েছি 1 কেজি ওজনের। এই রেসিপির জন্য এই মোরগই ভালো হবে, আর এই মোরগ সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। একটি মোরগ আমি 4 টুকরো করে রেখেছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। 5টি মোরগ আছে এখানে। মোরগের মাংস চিরে নিতে হবে না, কেচেও নিতে হবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হব এবং অন্যদেরকেও সচেতন করব মাস্ক পরার। নিজেরা ভালো থাকবো, অন্যকেও ভালো রাখবো। আমরা কক মোরগও বলে থাকি। পাত্রে আগে মাংসের টুকরোগুলো দিচ্ছি, একটু বড় হাঁড়িতে রান্না করতে হবে। রান্নার সময় যেন মাংসের টুকরোগুলো ভেঙে না যায়, সেই জন্য মাংসে দিচ্ছি 1/2 কাপের কম তেল। এখানে সরিষার তেল ব্যবহার করব না। দিলাম 1 চা চামচ লবণ। অবাক হচ্ছেন, এতগুলো মাংসের টুকরোতে মাত্র 1 চা চামচ লবণ দিলাম? হ্যাঁ বন্ধুরা, দেখতে থাকুন কেন এত কম লবণ দিলাম। দিচ্ছি এখানে রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটাও দিলাম 3 টেবিল চামচ। এগুলো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এই রান্নাতে আপনারা যতটা পারেন পানি ঝরিয়ে নেবেন মাংস থেকে। 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। এবারও নিশ্চয়ই অবাক হচ্ছেন শুকনো মরিচ ভেজে নিচ্ছি কেন। দিচ্ছি 7-8টি শুকনো মরিচ, 1/2 মিনিট ভেজে নিচ্ছি। আবারও দিচ্ছি 8টির মতো ছোটো শুকনো মরিচ। এই মরিচগুলো একসাথে ভেজে নেব, ভাজা হয়েছে নামিয়ে নিচ্ছি। বড় মরিচগুলো অল্প ঝাল, তাই 2 রকম মরিচ মিলিয়ে ভেজে নিলাম। এবার একটি গুঁড়া করে নেব, আর একটি বেটে নেব। 10 মিনিট হয়েছে মাংস মেখে রেখেছিলাম, চুলা ধরিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ফুল আঁচে দিলাম। 5 মিনিট হলো, দেখি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একে একে মশলাগুলো দিচ্ছি। সয়া সস দিলাম 1 টেবিল চামচ, দিচ্ছি বারবিকিউ সস 3 টেবিল চামচ। এই বারবিকিউ সস দেওয়াতে ঘ্রাণ ও টেস্ট দুটোই বেড়ে যাবে। একটু মিশিয়ে দিলাম। এবার দিচ্ছি সেই ভাজা মরিচ বেটে রেখেছিলাম, এখানে বড় মরিচগুলো বেটে নিয়েছি। কাবাব মশলা দিচ্ছি 3 চা চামচ, গরম মশলাও দিচ্ছি 3 চা চামচ। গরম মশলাতে কী কী ব্যবহার করেছি জানিয়ে দিচ্ছি। ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। এখানে আছে সেই ছোট ভাজা মরিচগুলো, হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি, যা আমরা চিলি ফ্লেক্স বলে চিনি। অল্প অল্প করে দেব মরিচ গুঁড়া। আর দিচ্ছি হলো ওয়েস্টার সস। আমি দিচ্ছি এই সস ঘনটা। আপনারা যদি পাতলা ওয়েস্টার সস ব্যবহার করেন তাহলে 4 টেবিল চামচই ব্যবহার করবেন। তান্দুরি মশলা দিলাম 4 টেবিল চামচ। এবার বলছি কী কী গরম মশলা নিয়েছি। দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা, জায়ফল পরিমাণ মতো নিয়ে হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি। এরই মধ্যে মশলাও মাংসের মধ্যে মিশে গিয়েছে। এবার আপনারা বুঝতে পেরেছেন আমি কেন এত অল্প লবণ দিয়েছিলাম। কারণ সসগুলোতে লবণ আছে, তাই বুঝেই লবণ দেওয়া ভালো। এখন আমরা ইচ্ছে মতো মাংসগুলো নাড়াচাড়া করতে পারবো। মাংস সেদ্ধ হয়ে গেলে হালকা হাতে নেড়ে দিতে হবে। এবার ঢেকে দিচ্ছি। চুলার আঁচ বাড়ানো আছে, একটু কমিয়ে দিলাম। 7 মিনিট হলো, এবার দেখতে হয় কীরকম হয়েছে। মাংস থেকে পানি বের হচ্ছে, ভালোভাবেই ফুটে উঠেছে। এবার চুলার আঁচ আরেকটু কমিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিচ্ছি। 10 মিনিটের মতো রান্না হয়েছে, মাংস থেকে কাঁচা ঘ্রাণ চলে গিয়েছে, আর ঢেকে দিতে হবে না। আপনারা তো খেয়াল করেছেন আমি এই রান্নাতে কোনো পানি ব্যবহার করিনি, মাংস সেদ্ধ হয়েছে। তবে মাংস এমনভাবে সেদ্ধ করতে হবে, মাংস সেদ্ধ হবে হাড় থেকে ছুটে যাবে না। এই রেসিপিটি আমার নিজের ইচ্ছে মতো তৈরি করে আগে খেয়ে দেখেছি। এবার দেব ঘি। এই ঘি দেওয়ার পর মাংসের ঘ্রাণ হবে আরও সুন্দর। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিচ্ছি।
ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য, চুলার আঁচ একটু কমিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পোড়া যেন না লেগে যায়, সব কিছুই ঠিক আছে, এইরকম মাখামাখা ঝোল রাখবো। এক প্রস্থ রান্না হয়ে গিয়েছে, এভাবে নামিয়ে রেখে সাদা পোলাওর সাথে পরিবেশন করতে পারবো আমরা। তবে আমি যে আরেকটি কাজ করতে যাচ্ছি, দেখি কী কাজ করব। এরকম একটি শিক নিলাম, মাংসগুলো এখনও অনেক গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। এবারও আমরা যার যার বাড়িতে এই উৎসব পালন করব, ভালো থাকব, সচেতন থাকব। এভাবে 2-3 টুকরো করে গেঁথে নেব মাংসের টুকরো। চুলা ধরিয়ে দিলাম, এবার আমি মাংসের টুকরোগুলো ঝলসে নিচ্ছি। 1 মিনিটের মতো ঝলসে নিলেই হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ঝলসাচ্ছি। ঝলসানোর কারণে মাংসের রং হচ্ছে আরও সুন্দর, ঘ্রাণও বের হচ্ছে। আমার বাসায় গেস্ট এলেই আমি মোরগ এভাবে রান্না করে তাদের আপ্যায়ন করি। ঝলসানো হলো, নামিয়ে নিচ্ছি, এভাবে বাকিগুলো ঝলসে নিচ্ছি। গেস্টদেরও খাইয়েছি, তারা খুব পছন্দ করেছেন। আজ আপনাদের সাথে শেয়ার করলাম, সবগুলো এভাবে ঝলসে নিলাম। মাংসের পিসগুলো দেখতে শুকনো লাগছে, এখন এই মাংসের পিসগুলো রসালো করতে হবে। মাংসের অবশিষ্ট মশলা দেখতে পাচ্ছেন, এই মশলাতে ঝলসানো মাংস দিয়ে দিচ্ছি। এবার চুলা ধরিয়ে দিলাম, চুলার আঁচ কমিয়ে রেখেছি, আবারও চিলি ফ্লেক্স দিচ্ছি, আবার দিচ্ছি ঘি। ঘি দেওয়া হলো 2 টেবিল চামচ, এবার তো নেড়ে দেওয়া উচিত। তবে এখন নাড়াচাড়া করতে গেলে মাংসের টুকরো মাংস থেকে হাড় বেরিয়ে যাবে, তবে নেড়ে দেবো না, এভাবে হাড়ি ধরে মাংস উল্টে পাল্টে দেবো, তাহলে নিচের ঝোল মাংসে লেগে যাবে আর মাংসের টুকরো খেতে তখন শুকনো লাগবে না, রসালো লাগবে। এবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, এর মধ্যে আমি বাকি ঘিটুকু দিয়ে দিয়েছিলাম। এবার আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করুন ঈদ স্পেশাল ব্যতিক্রম এই রেসিপিটি। আমার বিশ্বাস, মোরগের এই রেসিপিটি যাদেরকেই রান্না করে খাওয়াবেন সে আপনাদের প্রশংসা করবেই। তবে ওই কথাই রইল, আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।